ছাত্রীটা ওয়ার্ডর অসম জাতি পরিষদে এটা দেখছো, আম আদমি পার্টি এটা দেখছে, ইমান হতাশ হব লওয়া কারণ নাই। আর তেখেতসকলে যদি 1 নং ওয়ার্ডর কথা কইছে, তাত এগারাকিও মিয়া মুসলিম ভোটার নাই, গতি এইটু মানে খুব দুর্ভাগ্যজনক কথা। 1 নং ওয়ার্ড, 1 নং ওয়ার্ডত বিজেপির নেতা মন্ত্রীসকলক মই অনুরোধ করছো, আপনাদের যাই তাত চাও, তাত একফালে যদি আজান দিয়ে একফালে মন্দিরের নাম কীর্তনও হয় একে সময়তে। আর পবিত্র মার্গেরিটার যেটু কথা কলে, পবিত্র মার্গেরিটা ইলেকট্র সিলেকশন রাজনীতিতে থাকে থাকা মানুষ, তখন ইলেকশন খেলে জয়লাভ করা নেতা নহয়, সেই নেতার পিছে পিছে ঘুরে রাজ্যসভার টিকট তো লইছে, গতিকে নিচিনা নেতার মুখত মানে তৈলমদন করা নেতার মুখত রাজ্যসভার সাংসদ হয়েছে তার কথা নহয়, এই যে মিয়াক লোক ঠাট্টা করেছে, মুসলিমক লোক ঠাট্টা করেছে, গতিকে সেই ইলেকট্রেল রাজনীতি যেহেতু করা নেতা বুঝি নাপাব, সেই নেতার মই কি কওঁ যে গুলামী করে করে বলে কলা বলে ভুল নহব, যে গুলামী করে করে রাজ্যসভার টিকট তো লইছে আর বড় বড় কথা কব আছে। আর যখন নেতাই এই ধরনের বাক্য প্রয়োগ করেছে 1 নং ওয়ার্ড আর হেরির এই হাতিগাঁও ক্ষেত্র, হাতিগাঁও যথেষ্ট শিক্ষিত লোক আছে রাজধানীর কাছতে, আর গাড়িগাঁও তাতে অতিরিক্ত মুখ্য অতিরিক্ত ন্যায়াধীশ আসলে, তাত ভাল ভাল ডাঙর ডর অফিসার আসলে, কোনো হিন্দু মুসলিম বলে কথা নাই, তাত মিয়া মুসলিম ভোটার এটাও নাই, এখেতসকলের কোনো জ্ঞানে নাই। গতি মানে কব বিচার গতি এই যার জ্ঞান নাই সেবিল কথা মানে প্রত্যুত্তর দিয়াটা মানে নিবিচার, কারণ আপনাদেরও যাও 1 নং ওয়ার্ড গাড়িগাঁও যাও, এগারাকিও মিয়া মুসলিম ভোটার নাই। আচ্ছা যদিও আছে মিয়া মুসলিম ভোটার, তার তো নাইয়ে, তখন মিয়া ভোটে দেখা পাই সকলতে, মানে কব বিচার তখন মিয়া ভোটে দেখা, আর কি ইভেন মুখ্যমন্ত্রীও কইছে, জয়ন্ত মহন্তই কইছে, পীযুষ হাজরিকায় কইছে, মানে কথাটো কি মুসলিম মানে কি উগ্রপন্থী নাকি, এইবিল সাম্প্রদায়িক কথা। আর এখন যে কিছু জয়লাভ করেছে তার ইমান হতাশ হব লাগা কোনো কারণ নাই, তখন মানে গোটেই লাগে ষাটিখন আসন ষাটিখনে লাগা হয়েছে, গতি এখন তার হতাশ হয়েছে, তারপর তখন খুব কই থাকে নয় এই ইফতারের রাজনীতি, মসজিদত ডোনেশন দিন কিবা দিন অমুক দিন, এইবিল রাজনীতি যে কাম দিয়া নাই, কারণে তখন মানসিকভাবে হতাশ হয়েছে। ভবিষ্যতের রাজনীতির যে খিলঞ্জিয়া লোক অসমীয়া হিন্দুয়ে হোক বা মুসলিমে হোক, সকলে যে বিজেপি দলক লাহে লাহে যে উৎখাত করা আরম্ভ করেছে, এইবিল এটা এটা গুৱাহাটীর পৰা বার্তা গৈছে, যার কারণে তেখেতসকলে হতাশ এই ধরনের এটা মিয়া মুসলিম লৈ কোনো এটা শিক্ষিত অঞ্চল, এটা 1 নং ওয়ার্ড গাড়িগাঁও বলে শিক্ষিত, তার বহুত ভাল ভাল অবসরপ্রাপ্ত বিষয়া আছে, ইউনিভার্সিটিত চাকরি করা বিষয়া আছে, সচিবালয়ত চাকরি করা বিষয়া আছে, তারপরও তেখেতসকলে সেই অঞ্চলের রাইজক মিয়া বলে ঠাট্টা করেছে। মই গরিহণা দিছো যে এই ধরনের আপনাদের মিশা রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতির আশ্রয় লওয়া বন্ধ করো, গাড়িগাঁওত এগারাকিও মিয়া মুসলিম ভোটার নাই, আপনাদের রাইজক বিপদে পরিচালনা করা বন্ধ করো। সাতটা ওয়ার্ডর অসম জাতি পরিষদে এটা দেখছো, আম আদমি পার্টি এটা দেখছে, ইমান হতাশ হব লওয়া কারণ নাই। আর তেখেতসকলে যদি 1 নং ওয়ার্ডর কথা কইছে, তাত এগারাকিও মিয়া মুসলিম ভোটার নাই, গতি এইটু মানে খুব দুর্ভাগ্যজনক কথা। 1 নং ওয়ার্ড, 1 নং ওয়ার্ডত বিজেপির নেতা মন্ত্রীসকলক মই অনুরোধ করছো, আপনাদের যাই তাত চাও, তাত একফালে যদি আজান দিয়ে একফালে মন্দিরের নাম কীর্তনও হয় একে সময়তে। আর পবিত্র মার্গেরিটার যেটু কথা কলে, পবিত্র মার্গেরিটা ইলেকট্র সিলেকশন রাজনীতিতে থাকে থাকা মানুষ, তখন ইলেকশন খেলে জয়লাভ করা নেতা নহয়, সেই নেতার পিছে পিছে ঘুরে রাজ্যসভার টিকট তো লইছে, গতিকে নিচিনা নেতার মুখত মানে তৈলমদন করা নেতার মুখত রাজ্যসভার সাংসদ হয়েছে তার কথা নহয়, এই যে মিয়াক লোক ঠাট্টা করেছে, মুসলিমক লোক ঠাট্টা করেছে, গতিকে সেই ইলেকট্রেল রাজনীতি যেহেতু করা নেতা বুঝি নাপাব, সেই নেতার মই কি কওঁ যে গুলামী করে করে বলে কলা বলে ভুল নহব, যে গুলামী করে করে রাজ্যসভার টিকট তো লইছে আর বড় বড় কথা কব আছে। আর যখন নেতাই এই ধরনের বাক্য প্রয়োগ করেছে 1 নং ওয়ার্ড আর হেরির এই হাতিগাঁও ক্ষেত্র, হাতিগাঁওত যথেষ্ট শিক্ষিত লোক আছে রাজধানীর কাছতে, আর গাড়িগাঁও তাতে অতিরিক্ত মুখ্য অতিরিক্ত ন্যায়াধীশ আসলে, তার ভাল ভাল ডাঙর ডর অফিসার আসলে, কোনো হিন্দু মুসলিম বলে কথা নাই, তার মিয়া মুসলিম ভোটার এটাও নাই, এখেতসকলের কোনো জ্ঞানে নাই, গতিকে মই কব বিচার গতি এই যার জ্ঞান নাই সেবিল কথা মানে প্রত্যুত্তর দিয়াটা মানে নিবিচার, কারণ আপনাদেরও যাও 1 নং ওয়ার্ড গাড়িগাঁও যাও, এগারাকিও মিয়া মুসলিম ভোটার নাই। আচ্ছা যদিও আছে মিয়া মুসলিম ভোটার, তার তো নাইয়ে, তখন মিয়া ভোটে দেখা পাই সকলতে, মই কব বিচার তখন মিয়া ভোটে দেখা, আর কি ইভেন মুখ্যমন্ত্রীও কইছে, জয়ন্ত মহন্তই কইছে, পীযুষ হাজরিকায় কইছে, মানে কথাটো কি মুসলিম মানে কি উগ্রপন্থী নাকি, এইবিল সাম্প্রদায়িক কথা। আর এখন যে কিছু জয়লাভ করেছে তার ইমান হতাশ হব লাগা কোনো কারণ নাই, তখন মানে গোটেই লাগে ষাটিখন আসন ষাটিখনে লাগা হয়েছে, গতি এখন তার হতাশ হয়েছে, তারপর তখন খুব কই থাকে নয় এই ইফতারের রাজনীতি, মসজিদত ডোনেশন দিন কিবা দিন অমুক দিন, এইবিল রাজনীতি যে কাম দিয়া নাই, কারণে তখন মানসিকভাবে হতাশ হয়েছে,
ভবিষ্যতৰ ৰাজনীতিত খিলঞ্জীয়া লোক অসমীয়া হিন্দুৱে হওক বা মুছলিমেই হওক সকলোৱে বিজেপিক দলক লাহে লাহে উৎখাত কৰা আৰম্ভ কৰিছে এইবিলাক এটা এটা গুৱাহাটীৰ পৰা বাৰ্তা গৈছে যাৰ কাৰণে তেখেতসকলে হতাশ এই ধৰণৰ এটা মিয়া মুছলিম লৈ কেনে এটা শিক্ষিত অঞ্চল এটা এক নম্বৰ গাড়ীগাঁও বুলি ক'লে শিক্ষিত তাত বহুত ভাল ভাল অৱসৰপ্ৰাপ্ত বিষয়া আছে ইউনিভাৰ্চিটিত চাকৰি কৰা বিষয়া আছে সচিবালয়ত চাকৰি কৰা বিষয়া আছে তাৰপিছতো তেখেতসকলে সেই অঞ্চলৰ ৰাইজক মিয়া বুলি কৈ ঠাট্টা কৰিছে মই গৰিহণা দিছোঁ যে এই ধৰণৰ আপোনালোকে মিছা ৰাজনীতি সাম্প্ৰদায়িক ৰাজনীতিত আশ্ৰয় লোৱা বন্ধ কৰক গাড়ীগাঁৱত এগৰাকীও মিয়া মুছলিম ভোটাৰ নাই আপোনালোকে ৰাইজক বিপদে পৰিচালনা কৰা বন্ধ কৰক।